16 কোটিতে বিক্রি হলো ভার্জিনিটি। বয়স সবে 18। উঠতি মডেল অদ্ভুত এক ইচ্ছার কথা শুনে বেজায় রেগে গিয়েছিল তার বাবা মা। কী করতে চান সে? বয়ফ্রেন্ডের সঙ্গে যৌন মিলন না ঘটিয়ে অর্থের বিনিময়ে নিজের কুমারিত্ব বিক্রি করতে চান তিনি। যেমন কথা তেমন কাজ, ইচ্ছা পূরণ করেই ছাড়লেন মডেল আলেকজান্ডার ক্রেফেন। আর তার বাবা মা, তারা যা ভাবেন ভাবুক, ক্রেফেন তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। গত বছর এক টিভি চ্যানেলে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন এই রোমানিয়ান মডেল। কিন্তু এমন ইচ্ছের পিছনে এক অদ্ভুত যুক্তিও দিয়েছেন তিনি। তিনি বলেন, বয়ফ্রেন্ডের সঙ্গে যৌন মিলন করব, তারপর সে তো আমায় ছেড়ে চলে যেতে পারে, তাতে আমার তো কোনো লাভই হলো না। তার চেয়ে বরং আমি এমন একজনের সঙ্গে প্রথমবারের জন্য যৌন সম্পর্ক করব যা থেকে আমি কিছু অর্থ উপার্জন করতে পারব। তারপর সিন্ডেলা এক্সোস্ট নামের একটি ওয়েবসাইটে নিজের ইচ্ছের কথা জানান ক্রেফেন। সেখানে তার নাম রেজিস্ট্রেশন করালেই কেল্লাপথে। ওয়েবসাইটের তরফ থেকে জানানো হয়েছে, জনপ্রিয় এই মডেলের কুমারিত্ব কেনার জন্য ভক্তদের লম্বা লাইন পড়ে গিয়েছিল। নিলামে ক্রেফেনের ভার্জিনিটির ন্যূনতম মূল্য ছিল ভারতীয় মুদ্রায় আনুমানিক 8 কোটি টাকা। 300 জনেরও বেশি ব্যক্তি দর হাঁকেন। অবশেষে হংকংয়ের এক ব্যবসায়ীর ভাগ্যে শিখেছে। জানেন কত টাকায় বিক্রি হয়েছিল ভার্জিনিটি? 16 কোটি টাকা। জানা গিয়েছিল জার্মানির এক হোটেলে মডেলের সঙ্গে দেখা করবেন ওই ব্যক্তি। কোনো সমস্যা যেন না হয় তার জন্য মডেলের সঙ্গে পাঠানো হবে সিন্ডেলা এক্সোস্টের এক কর্মীকেও। ক্রেফেন বলেছেন, নতুন একটা অভিজ্ঞতা হতে চলেছে, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই, আমি বেশ উত্তেজিত। Thank you.